যদি মনে থাকতে হয় তাহলে আগে ফোনে থাকতে হবে। এই উক্তিটা এখন সবার মুখে মুখে, আর সেই উক্তিকেই মাথায় রেখে ডক্টর সঞ্জয় সরকার, যিনি বিভিন্ন ব্যথা, অস্টিওপ্যাথ এবং চিরোপ্র্যাক্টর চিকিৎসা নিয়ে এসেছে সবার মোবাইল ফোনে নিজের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অনেকেই আছেন যারা সশরীরে যেতে পারেন না চিকিৎসকের কাছে, আর তার যাতেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অস্টিওপ্যাথ এবং চিরোপ্র্যাক্টরের চিকিৎসা পেতে পারেন, সেই কারণেই তিনি একটি নতুন ওয়েবসাইট এবং চ্যানেল লঞ্চ করে ফেললেন। তার নিজস্ব ক্লিনিক রিমুভ পেইন ক্লিনিক বিভিন্ন জায়গায় রয়েছে, আর এই ক্লিনিক তিনি আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন মানুষের হাতের নাগালে। এই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন ডক্টর সঞ্জয় সরকার, এবং আপনারা চাইলেই ওয়েবসাইটের মধ্যে থাকা ঠিকানার মাধ্যমে সরাসরি পৌঁছে যেতে পারবেন ডক্টর সঞ্জয়ের কাছে। এইটার উৎসটা মানে আমি যখন পড়াশুনো করি বিদেশে আমেরিকাতে, তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল মানুষের কাছে কি করে এই যে ট্রিটমেন্টটা পৌঁছাতে পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব, যত স্মুথলি সম্ভব, যত বেশি মানুষের কাছে। তো সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস যেখানে থেকে প্রত্যেকের মানুষের মনে আমি পৌঁছাতে পারবো তাড়াতাড়ি, এবং এই নতুন একটা যে মাধ্যম, চিকিৎসার মাধ্যম যেটাতে কোনো ওষুধ লাগে না, যেটাতে সার্জারি কোনো দরকার নেই, সেইখান থেকেও আমি ঠিক কী করে হব, ভালো কী করে হব, নিজেকে সুস্থ কীভাবে রাখবো, সেই নতুন যে দিগন্তটা, এইটা সবচেয়ে বেশি পেনিট্রেশন হচ্ছে থ্রু মোবাইল ফোন বা স্মার্টফোন। এবং আজকালকার দিনে সবাই আমরা ফেসবুক ইউটিউবটা দেখতেই থাকি, আমার ইভেন মা বাবার বয়সে যে তারাও সবসময় ফেসবুক ইউটিউব দেখে। আগে আমরা নিউজ পেপার পড়তাম, এখন আমি বাবাকে দেখি যে সে ফোনেই দেখছে আজকাল নিউজ পেপার। তো এই নিউজ পেপার দেখেন বা নিউজের যে মাধ্যমটা, সেইটা যে সোশ্যাল মিডিয়ার জগতে ঢোকা যায় এত সহজে, সেটা যেহেতু আমি বিদেশের এত বছর ছিলাম, মোর দ্যান আ ডেকেড, সেইখান থেকেই আমার একটা ড্রিম, তো এইখানে এসেছে সেটা সাকার হলো আর। হাতের ব্যথা থেকে স্পাইনের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, সব রকম ব্যথা। এবারে আমরা যদি আরেকটু স্পেসিফিক হই, ন্যারো ডাউন করি, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, তারপরে রিস্টে অনেকের সময় কার্পাল টানেল সিন্ড্রোম হয়, হাঁটুতে ব্যথা বা অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, এছাড়া আপনার আসবে মানে প্ল্যান্টার ফ্যাসাইটিস, ক্যালকেনিয়াল স্পার, তারপরে কোমরে ব্যথা, স্লিপ ডিস্ক, সায়াটিকা, পশ্চারের প্রবলেম, অনেকদিন অফিসে কাজ করতে করতে ঘাড়ে পাতে ব্যথা, সেই পশ্চার কারেকশানের জন্য ফ্ল্যাট ফিট, তারপরে এরকম বা অন্যান্য মাংসপেশির, হাড়ের বা নার্ভের যেরকম ব্যথা বা অসুবিধা থাকলে আমার কাছে তারা অতি অবশ্যই দেখা করতে পারে।